চিরাচরিত সেবার পাশাপাশি ইলেকট্রনিক মানি ট্রান্সফার, পোস্টাল ক্যাশ কার্ড সহ উন্নত সেবা দিয়ে থাকে ডাক বিভাগ। তারপরও ডাকঘরের উপর নির্ভরতা কমছে মানুষের, ফলে দিন দিন লোকসান বাড়ছে। 2007-08 সালে লোকসানের পরিমাণ ছিল 170 কোটি টাকা, 2013-14 অর্থবছরে তা এসে ঠেকে 220 কোটি টাকায়। কুরিয়ার সার্ভিস চালুর পর থেকে ডাক আনানিয়ায় ভাটা পড়ে প্রতিষ্ঠানটির। অন্যদিকে মাশুল বেশি হওয়ার পরও কুরিয়ার সার্ভিসগুলো দ্রুত এগিয়ে যেতে থাকে। আজকে কোনো ডাক যদি পাঠায় তাহলে আগামীকাল সকালবেলাটা আমরা পৌঁছে দিই। আমাদের প্রায় 150 কাভার্ড ভ্যান আছে, এই কাভার্ড ভ্যানেই আমরা ই করি। ডাক পরিবহন ব্যবস্থা আধুনিক না হওয়ার কারণে আমরা গতিশীলভাবে ডাকদ্রব্য প্রেরণ করতে পারিনি। 118টি মেল পরিবহন গাড়ি ক্রয়ের জন্য প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে একনেকে উপস্থাপনের অপেক্ষাধীন আছে। 2010 সালে সবার আগে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করে ডাক বিভাগ। এসব ব্যবস্থার মাধ্যমে 4 বছরে ডাক বিভাগ আয় করেছে মাত্র 77 কোটি 54 লাখ টাকা। তাও আবার বছর বছর কমছে এ আয়। 2011-12 সালে আয় হয়েছিল 32 কোটি টাকা, 2013-14 সালে কমে দাঁড়িয়েছে 12 কোটি টাকায়। অন্যদিকে পাড়া মহল্লা পর্যন্ত বিস্তৃত হয়েছে বেসরকারি ব্যাংকগুলোর মোবাইল ফোনে টাকা পাঠানোর ব্যবস্থা। প্রতিদিন গড়ে প্রায় 370 কোটি টাকা লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। মোবাইল সার্ভিসটাও অনেক রোবাস্ট হয়েছে বাংলাদেশে, ইন্টারনেট পেনেট্রেশন এখন বাড়ছে। সো আমার ধারণা এই মোবাইল রিলেটেড সার্ভিসগুলো ইভেন্চুয়ালি আরও অনেক বেশি জনপ্রিয় হবে। ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার ব্যবস্থা ব্যাংকগুলো শুরু করেছে, যেটা ডাক বিভাগের সনাতনী মূল ব্যবসা। কিন্তু ডাক বিভাগ শুধু আধুনিকায়নের না হওয়ার কারণেই এটা মার্কেটটি ধরতে বিলম্ব হয়েছে। নতুন পদক্ষেপ হিসেবে ইন্টারনেট ভিত্তিক সব ধরনের সেবা দিতে 2100 পোস্ট ই সেন্টার চালু করেছে ডাক বিভাগ। 2017 সাল নাগাদ গ্রামগঞ্জ মিলিয়ে ই সেন্টারের সংখ্যা দাঁড়াবে 8,500-এ। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।